আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পাকা আমের আম এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরো দুটো আমসত্ব রেসিপি আছে সেটা চাইলে দেখে নিতে পারেন সেটা একরকম এটা কিন্তু আর এক রকম এটা খুবই সাদা হবে বাজারে আমের ছড়াছড়ি এই আমসত্বটা বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে বছর জুড়ে খেতে পারবেন আর এটা স্বাদটাও কিন্তু ভিন্ন আসবে যেহেতু এটা পাকা আমের বানানো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমের চয়েসটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে কোন আমটা খেতে আপনার কাছে বেশি ভালো লাগে এটার ক্ষেত্রে হবে কি যত বেশি মিষ্টি আম নেবেন তাতে করে চিনির পরিমাণটা কম লাগবে খেতেও বেশি ভালো লাগবে আর চেষ্টা করবেন আশ ছাড়া আমটা নেওয়ার জন্য যদি আশ থেকেও যায় তাহলে রসটা নিয়ে ব্লেন্ড করে তারপরে চেলে নিলেও চলবে আমি এখানে আম্রপালি নিয়েছি যেটা আমি বলেছিলাম আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন এই এক কেজি আমটাকে ভালো করে ধুয়ে চিপে তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি তাহলে এই আমের পিউরিটা করে আবারও ফিরে আসছি আমের পিউরিটা আমি করে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা জাল দিয়ে বেশি কমানো লাগবে না যেহেতু এটা ঘন আছে তাই বেশি একটা জাল করা লাগবে না তাহলে আমি চুলায় চলে যাচ্ছি আর এটাতে যা যা কিছু লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব পিউরিটা আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখন এটাতে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি একটু মিষ্টি করতে যাচ্ছি এর আগেটা করেছিলাম ঝাল এবং একটু টক আর যেহেতু পাকাম তাই এটাতে বেশি কিছু না দেওয়াই ভালো তাহলে টেস্টটা ভিন্ন এসে পড়ে যেমন বিট লবণ বা এটা না দেওয়াই ভালো সাথে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো পাউডার তাও অনেক সামান্য মতো যদি ভালো লাগে তাহলে একটু বেশি দিতে পারেন ইচ্ছে করলে গরম মশলা পাউডার দিতে পারেন তবে আমি এখানে দিচ্ছি না এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে অনবরত নাড়তে হবে আরও বেশি ঘন করতে হবে যত বেশি আমরা ঘন করবো তাড়াতাড়ি হবে শুকাতে আর যেটা বলেছিলাম চিনিটা চেক করে দেখবেন সাথে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে আর যদি লবণটা না দিতে চান কোনো সমস্যা নেই তাহলে উপরে রেখে আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি আমি পিউরিটা ঘন হয়ে গেছে আগের অনেকখানি ঘন দেখা যাচ্ছে এটা কিন্তু অনবরত নাড়তেই হবে যদি হাত থামিয়ে দেন বা সরে যান তাহলে কিন্তু নিচু পোড়া লেগে যাবে এবং বাজে একটা গন্ধ করবে সব সময় ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে পরে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে যাতে পুড়ে না যায় আর চুলার রাখতে হবে যদি আমরা বাড়িয়ে তাহলে ছিটে এসে পড়বে দেখতে পাচ্ছেন কিভাবে পুরোপুরি আমারটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি যেটাতে ঢালব সেটাতে হালকা একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি ভালো করে ব্রাশ করে নিয়েছি যদি স্টিলের কোনো প্লেট না থাকে তাহলে কুলাতেও দিতে পারেন বা ডালাতেও দিতে পারেন যেটা সুবিধা সেটাতে দিতে পারেন তবে সিলভারের যে হাড়ি পাতিল আছে বা সিলভারের যে ডালা আছে সেটাতে না দেওয়াই ভালো তাহলে কি হয় কালারটাও নষ্ট হয়ে যায় এবং তিতো লাগে খেতে যখন আমরা আমসটা রেডি করব তখন তাৎক্ষণিক ঢেলে দিতে হবে যদি আমরা বেশিক্ষণ হাড়িতে রাখি তাহলে এটা জমে যাবে আমি এটা পাতলা করে দিতে যাচ্ছি তাই অল্প করেই দিলাম আপনারা যদি ম্যাঙ্গো বারের মতো মোটা করে দিতে চান তাহলে সম্পূর্ণটা ঢেলে দিলেই পারেন তবে শুকাতে দেরি লাগবে আর এটাতে যেহেতু মরিচ দেওয়া নেই তাই বাচ্চারা খুবই মজা করে খাবে তাই এভাবে করে বানাতে পারেন এভাবে করে যদি একটু ঝাঁকিয়ে দেন তাহলে সুন্দর করে সেট হয়ে যাবে উপরটাও স্মুথ হবে তাহলে এভাবে করে আমি রেখে দিচ্ছি যেহেতু আমি এখন রাতে বানাচ্ছি তাই ফ্যানের বাতাসে পুরো রাত রাখবো তারপরে সকালে যদি রোদ ওঠে রোদে দিতে পারবেন ছাড়া যদি রোদের ব্যবস্থা না থাকে যদি উঁচু চুলা থাকে তাহলে চুলা নিচে দিয়েও শুকাতে পারেন আর সেটা কিভাবে সেটা আমার পূর্বে ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব এছাড়া ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন তাহলে এভাবে করে আমি দুটো থালিতে দিয়ে দিচ্ছি আর এটা শুকাতে কদিন লাগবে সেটা নির্ভর করবে রোদের উপরে রোদ বেশি থাকলে দুদিনই শুকিয়ে যায় আর রোদ কম থাকলে আরও বেশি সময় লাগতে পারে এছাড়া চুলার নিচে যদি দিয়ে থাকেন তাহলে চুলার তাপটা বেশি থাকলে অনেক সময় দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য মিডিয়াম আস করে দিতে হয় তাহলে দর্শক আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করি তখনই বলে দিব আমার কয়দিন লেগেছে আমশতটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি কড়া রোদে আমার লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে ভালো করে শুকানোর কারণে সুন্দর করে উঠে যাচ্ছে খেয়াল করেছেন সাবধানে হবে যাতে করে ছিঁড়ে না যায় যেহেতু আমি পাতলা করে বানিয়েছি তাই ও থেকে কিন্তু আমার হাতের ছাপটা দেখা যাচ্ছে আর ইচ্ছে করলে আপনারা মোটা করেও বানাতে পারেন যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর আমশতটা যেহেতু পাতলা তাই এদিক থেকে কিন্তু ছিঁড়ে গেছে সেদিকেও খেয়াল রাখতে হবে অতিরিক্ত বেশি শুকালেও আমসত্বটা এভাবে ফেটে যেতে পারে আমসত্বটা আমি নিজের মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো কেটে নিবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটুকু পুরুত্ব হয়েছে কালারটাও কিন্তু সুন্দর এসেছে ইচ্ছেকুল আপনারা ছোট ছোট করে টুকরো করেও কেটে নিতে পারেন অথবা রোল করেও রেখে দিতে পারেন ঠিক আমার মতো এভাবে করে রোল করে রাখতে পারেন আর এটা এয়ারটাইট কোনো বক্সে ঢুকিয়ে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে বছরের চেয়েও বেশি রাখতে পারবেন কিন্তু আমি একটা ট্রেতে এবং একটা থালায় দিয়েছিলাম থালাটা আমি উঠিয়ে কেটেও নিয়েছি আর এটা কিন্তু আপনাদের সামনেই কাটলাম তাহলে দর্শক কিন্তু দিয়ে আপনারা আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে রেখে দিতে পারেন আর যদি মনে চায় তাহলে পিউরি করেও রেখে দিতে পারেন যখন খুশি তখন আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজও আপনারা শেয়ার করতে পারেন তাহলে আমার কাছে ভালো লাগবে আর নিয়মিত কিন্তু আমি ফেসবুক পেজেও এইসব রেসিপি আমি শেয়ার করে থাকছি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার খুবই সহজভাবে আমসতর রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ